Hi guys. Assalamualaikum everyone. Welcome back to our channel. তো দীর্ঘ 200 দিন পর আজ আমি আপনাদের জন্য আবারো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি এই 200 দিন আমি অনেক ব্যস্ততার কারণে ব্লগ করতে পারিনি তবে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে আপনাদের জন্য আমি আবারো ব্লগ আনতে বাধ্য হয়েছি আজ আমার পরীক্ষা রয়েছে পরীক্ষার পর একটু ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করব এটাই মূলত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো অলরেডি 9:35 বেজে গিয়েছে বাসা থেকে আমার পরীক্ষা হচ্ছে 10টায় এদিকে আমার বাসা থেকে আমার एग्जाम হল অর্থাৎ আমার কলেজের দূরত্ব হচ্ছে 45 মিনিটের এর মানে হলো আমি অলরেডি লেট হয়ে গিয়েছি তাই চলুন তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যাক ভ্যান পাইতে দেরি হলে আরো দেরি হবে পরীক্ষা অর্ধেক হয়ে গেছে আর আমরা এখনো যাচ্ছি খুবই মজা লাগছে তো এখন আমাদের এই বিল্ডিং এর চারতলায় উঠতে হবে চারতলা মানে সিকিউরিটি দিলে কি আর অলরেডি 10:20 বাজে এখন পরীক্ষা শেষ হওয়ার পর আমি আমার ফ্রেন্ডদের সাথে বেশ কিছু সময় আড্ডা দিই কেননা ফারুক ভাইয়ের আসার কথা ছিল যেহেতু তার এখানে পৌঁছাতে বেশ খানিকক্ষণ সময় লাগবে তাই চলুন এরই মাঝে আমার ফ্রেন্ডদের সাথে পরিচিত হওয়া যাক ফাইজার বড়র মতো বল ফুল সুন্দর নাকি আমি ফুল সুন্দর গজব বেজতি হ্যায় আমার তো বিয়ে হয়নি আমার কোনো প্রবলেম নেই আরে ব্লগে দিয়ে দিবে আর কোনো স্যারের নামে কোনো কিছু বলতে চাও তুমি তুই কিন্তু তো এখন বাজে 1:07 কত প্রায় 1.5 ঘন্টা ধরে ওয়েট করতেছি আর এখন আসছে ওইখানটাই হচ্ছে ক্যান্টিন আমাদের আর এই হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা গেট আউট এবারও খাওয়ার আগে ভিডিও করতে ভুলে গেছি খাওয়ার পর আমাদের মধ্যে সেই এনার্জি আসে যে কারণে আমরা পুরো নিউ মার্কেট এলাকা অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করি প্রথমে একটি মিষ্টির দোকানে যাই যেখানে অনেক রকমের অনেক সুস্বাদু মিষ্টি ছিল সেখান থেকে কিছু মিষ্টি আমরা কিনে নিই আর এরপর আমরা যাই কফি খেতে এই সময় নিউ মার্কেটে এসেছি আর বেলমাখা খাবো না না তা তো হতে পারে না তাই বেলমাখা হাতে নিয়ে রওনা দিই 7 নং ঘাটের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমাদের বড় সড় প্ল্যান রয়েছে বিকাল অথবা সন্ধ্যায় সেখানকার সৌন্দর্যই আলাদা এইখানকার ফিশ বারবিকিউ অনেক ফেমাস আর এটা খাওয়ার জন্যই মূলত সারাদিন আমরা ওয়েট করেছিলাম এতগুলো মাছের মধ্য থেকে আমরা বেছে নিই এই ভেটকি মাছটি এবং এর সাথে একটি চিংড়ি এখন এটা তৈরি হতে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে ততক্ষণে আমরা নদীর ধারেই ঘোরাঘুরি করি এবং একটি সুন্দর সময় উপভোগ করি আর এরপর ফিরে যাই আমাদের গন্তব্যে খাওয়া শেষ হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল তাই আর দেরি না করে আমরা বাসায় ফিরে আসি আলু আলু জানিস কি হয়েছিল কি হয়েছিল তুমি ভিডিও বলে কিন্তু বলবো না আপনার বুদ্ধি ভালো তো সারাদিনের ঘোরাঘুরি শেষে মাত্র বাসায় পৌঁছালাম এখন বাজে 7:30 চেহারা দেখেই বুঝতে পারছেন অনেক ক্লান্ত এখন একটা রেস্টের দরকার আর এই কারণেই আমি আপনাদেরকে বিদায় জানাতে এসেছি তবে তার আগে একটা সারপ্রাইজ আছে আর সেটা হচ্ছে
আমাদের 4 নাম্বার সিলভার প্লে বাটন এর আগে আরো তিনটা সিলভার প্লে বাটন আছে যার মধ্যে থেকে আমাদের 3 নাম্বার সিলভার প্লে বাটনের আনবক্সিং ভিডিও প্লাস কিউএনএ আমি এর আগের ভিডিওতে কভার করেছিলাম যেটাই আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এখন এটার কি করব এটা এখনো আমি আনবক্সিং করি নাই তো নেক্সট ভিডিওতে আমি এটার আনবক্সিং করব সেই সাথে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি কিছু র‍্যাপিড ফায়ার কোশ্চেন আনসার করব তবে যে পোস্টে আমি এই কথাটা বলছিলাম সেই পোস্টে আপনারা বেশিরভাগ মানুষই শুধু কোশ্চেন করেছেন র‍্যাপিড ফায়ার কোশ্চেন এবং কোশ্চেনের মধ্যে পার্থক্য থাকে আপনারা নরমাল কোশ্চেন বেশি করেছেন তো চেষ্টা করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে র‍্যাপিড ফায়ার কোশ্চেন দিতে যাতে করে আমি আগামী ভিডিওতে ওটা কভার করতে পারি সেই সাথে আমাদের 4 নাম্বার যে সিলভার প্লে বাটন সেটাও আনবক্সিং করব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ